হ্যালো বন্ধুরা, আপনি সেই চিমে টিন লিখেছেন। আজকে আমি আপনার জন্য একটি চাকরির খবর নিয়েছি, যেটি পেয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে। তো বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করছি বন্ধুরা, আপনি যদি এখন এক্সামের টিকিট নিয়েছেন সাবস্ক্রাইব করে থাকেন, তো তবে সেই রেড কার্বনটি চিপে সাবস্ক্রাইব করেন, পাশে দেওয়া ঘন্টা বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনাদের সবার সাথে কিন্তু শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটি হচ্ছে www.wbpolice.gov.in, ওয়েবসাইটে আমি এখন এন্টার করেছি। ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে কিন্তু পৌঁছাবেন। ওয়েবসাইটে দেখছেন যে ওয়েবসাইটে যাওয়ার পর এই ধরনের একটি পেজ খুলবে, যেখানে দেখছেন রিক্রুটমেন্ট, এখানে কার্সার নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাছে এই ধরনের একটি পেজ খুলবে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে যে রিক্রুটমেন্টে বার আছে, দেখতে পাচ্ছেন 19/7/2019 যেটা বার আছে, কন্ট্রাক্ট দেখতে পাচ্ছেন, কন্ট্রাক্ট এঙ্গেজমেন্ট অফ দ্য ড্রাইভার অফ 1 ইয়ার, 1 বছরের জন্য কিন্তু ড্রাইভার পোস্টে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগ হবে। এখানে এখানে গেট, এখানে ডিটেলসে ক্লিক করে আপনাদের কাছে এই ধরনের একটি পিডিএফ খুলবে দেখতে পাচ্ছেন। এখানে এই ধরনের একটি ফর্ম আপনাদের দেওয়া আছে, যেটা অফলাইনে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই ধরনের ফর্মটা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন নেম ক্যাপিটালি আপনাদের দেখতে পাবে, লিখতে হবে এবং আপনার যা সমস্ত কিন্তু বিস্তারিত কিন্তু আপনাদের কিন্তু এখানে লিখ আপনাকে ফিল আপ করে এবং রিসেন্ট পাসপোর্ট দিয়ে নিচে আরেকটা আপনাদের যেটা আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই ধরনের অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাদের জন্য কল লেটার বা এটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে সম্পূর্ণভাবে। দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট ফটো এবং আপনার ক্যান্ডিডেট নাম সব কিন্তু ব্লড টুডে ফোন নাম্বার সিগনেচার দিয়ে দিতে হবে এবং যে আপনার সমস্ত কিছু দিয়ে আপনাদের কিন্তু উপরে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের কিন্তু পৌঁছাতে হবে। দেখতে পাচ্ছেন এই ধরে কিন্তু যে অ্যাড্রেসটা আছে কলকাতা পুলিশের, যে সেখানে কিন্তু আপনাদেরকে পৌঁছাতে হবে। আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন এখানে যে এলিজিবিলিটি, যেটা ক্রাইটেরিয়া আপনাদের আছে, সেটা ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে, বাংলা ইংলিশ হিন্দি পড়তে এবং লিখতে জানতে হবে। বয়সের সীমা রাখা হয়েছে এখানে 21 থেকে 40-এর মধ্যে, যেখানে 1/7/2019 হিসেবে কিন্তু আপনাদের বয়সের সীমা আপনাদের গণনা করা হবে এবং আপনাদের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে, যেটা 3 বছরের পরে LMB পূরণ থাকতে হবে, যেটা আপনাদের 1/7/2019 হিসেবে এটা কিন্তু আপনাদের গণনা করা হবে। এক্সপিরিয়েন্স যদি আপনাদের বলা হয়েছে 3 বছর কিন্তু আপনাদের ড্রাইভিংয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে আপনাদের স্যালারির কথা বলা হয়েছে 11,500 কিন্তু প্রতি মাসে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিউর দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি অ্যাড্রেস দেওয়া আছে, এই সম্পূর্ণ অ্যাড্রেসটি কিন্তু এখানে দেওয়া আছে, যে অ্যাড্রেসে আপনাদের উপরে ফর্মটি ফিল আপ করে আপনাদের কিন্তু স্পিড পোস্টে কিন্তু পাঠাতে হবে। তার সাথে কিন্তু কপি অফ দ্য মার্কশিট, আপনার যা কিছু ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু আপনাদের স্যালারিটা শো করে আপনাদেরকে পাঠাতে হবে 22 আগস্টের মধ্যে। দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটি আপনাদের চাকরির খবর পাওয়া হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে পাওয়া হয়েছে। বিস্তারিত ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম যে আপনাদের কী কী যোগ্যতা চাই এবং আপনাদের বয়স কী। ভিডিওটি যদি আপনাদের অবশ্যই হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই আপনারা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং আরও এই ধরনের চাকরি খবর পেতে অবশ্যই আপনারা এক্সামের টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি যখন নতুন নতুন চাকরি খবর এবং টেকনিক্যাল ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মাধ্যমে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।